নমস্কার, খবরের ঘন্টায় আপনাদের স্বাগত। সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। ডালখোলা বাইপাস দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু। সোমবার থেকে ডালখোলা বাইপাস দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে। এখনও নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়নি। যতটুকু নির্মাণ হয়েছে তাতেই বাস ও ছোট গাড়ি চলাচল শুরু হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার জেলা প্রশাসনের কর্তারা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পরিদর্শন করেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্য মার্চ মাসের মধ্যে বাইপাস চালুর কথা বলেছিল, কিন্তু নানা জটিলতায় কাজ এখনও কিছুটা বাকি থাকায় সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হচ্ছে না। তবে নতুন বাইপাসের একাংশ যাত্রীবাহী যানবাহনের জন্য খুলে দেওয়া হচ্ছে। সম্পূর্ণভাবে চালু হতে আরও দুমাস সময় লাগবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। প্রশাসনের এই উদ্যোগে বাসিন্দারা খুশি। বাসিন্দারা বলেছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রথমে জানুয়ারিতে ও পরে মার্চে কাজ শেষ করার কথা বলেছিল, কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। 34 নম্বর জাতীয় সড়কে দক্ষিণ মোহাম্মদপুর থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত 5.5 কিলোমিটার রোড হচ্ছে ডালখোলা বাইপাস। রায়গঞ্জ থেকে ডালখোলায় ঢোকার মুখে মোহাম্মদপুর এলাকায় বাইপাস রোড জাতীয় সড়কের সংযোগস্থলে কাজ চলছে এখনও। রেললাইন পার হওয়ার পরে বুড়ি মহানন্দা নদীর ওপর সেতু নির্মাণের কাজও চলছে। এই কাজ শেষ হলেই নির্মাণ কাজ শেষ হবে। এই দুটি গুরুত্বপূর্ণ জায়গার কাজ বাকি থাকলেও 5 কিলোমিটার বাইপাসে গাড়ি চলা সম্ভব। মোহাম্মদপুর এলাকায় সার্ভিস রোড দিয়ে বাইপাসে গাড়ি যাওয়া আসা করছে। বুড়ি মহানন্দা সেতু সংলগ্ন এলাকা দিয়েও গাড়ি বাইপাস রোডে যাওয়া আসা করতে পেরেছে। যেহেতু নির্মাণ কাজ চলছে তাই প্রায় 100 মিটার অস্থায়ী রাস্তা দিয়ে চলতে হবে। এভাবে চলাচল শুরু হলেও অন্তত রেলগেটের যানজটে আটকে থাকতে হবে না। যাত্রীবোঝাই যানবাহন চলাচল শুরু হলে সমস্যা আর কিছুটা সমাধান হবে। তবে জাতীয় সড়ক থেকে বাইপাসে গাড়ি ঢোকা ও বের হওয়ার কারণে ওই জায়গায় দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা থাকছেই। এটা খোলাতে ডালখোলা এত ভালো হয়েছে সেটা বলার মতো কোনো ভাষা নাই। কেন মানুষের এত কষ্ট, এগুলো চোখেও দেখা যায় না আর ভোগও করা যায় না। তো এটা খোলাতে মানুষের খুব উপকার, এত উপকার হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আরও আরেকটা লাইন খুলুক, মানুষ আরও সুবিধা হোক, মানুষ ভালো থাকুক, সঙ্গে থাকুক, ভালো মতো যাতায়াত করতে পারে, এটি আমাদের আশা করি। আজকে যানজট মনে হচ্ছে, আজকে অনেক হালকা আছে, যানজট আছে কিন্তু অনেক হালকা, মানে 70% কম আছে। আগে যে 100% জ্যাম ছিল তার থেকে 70% কম জ্যাম আজকে, মানে 30% আছে, আগের থেকে অনেক ভালো আছে। আমরা খুশি, হ্যাঁ খুশি। আপনার নাম? আমার নাম রতন কুমার সাহা। ডালখোলা বাইপাস একটা লাইন খুলে দিল, কি যদি বলতেন? দেখেন, আজকে ডালখোলা বাইপাস খুললো, একটু দেরি হয়েছে, কিন্তু ডালখোলাবাসী খুবই গর্বিত যে আজকে একটা লাইন খোলা হয়েছে। আমরা আশা করি যা যানজট ছিল ডালখোলা বাইপাসে অনেকটা কম হবে। যতদিন সম্পূর্ণ বাইপাসটা না হয় যানজট তো থাকবে, কিন্তু আজকে একটা লাইন খুলেছে, আমরা আশা করি কিছুদিনের মধ্যে আরেকটা লাইন খুলে যাবে। 100% না, 50% খুশি আছি আমরা ডালকোলাবাসী হয়ে, কারণ যে প্রচুর জ্যাম থাকতো ডালকোলা, আপনারা যে জানতে পারেন 3 ঘন্টা 4 ঘন্টা সবাই রেলগেটে ফেঁসে থাকতো, অনেক রোগীও মারা গেছে। আশা করি কিছুটা হলেও একটু সুবিধা হবে। মোহাম্মদ তৌসিফ আলম। সুবিধা হবে, খোল দিয়ে বহু সুবিধা হবে, খুশি খুশি খোল দিয়ে। দীর্ঘদিনের একটা বড় সমস্যা ডালখোলা জ্যাম,
মানে একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল। যে ডালকোলার নাম শুনলেই আমরা যেমন এলাকার বিধায়ক হিসেবেও যদি কোনো প্রোগ্রাম থাকতো আমাদের ডালকোলা ইনভাইটি থাকলে মানে আমাদের একটু আতঙ্কে থাকতাম যে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি আমরা ব্যাক করতে পারবো কি না, আজকে কতক্ষণ টাইম লাগবে তার কোনো গ্যারান্টি ছিল না। আজকে ভালো লাগছে যে একটা পার্ট খুলে গেছে এবং ডালকোলা বাসীর পক্ষে একটা ভালো লক্ষণ। আজকে পৌরসভা বোর্ডও হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বোর্ড হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাইপাসও খুলছে। আজকে যেন জোড়া আনন্দ ডালকোলাবাসীর কাছে, এটা একটা মানে যে দোল গেল হোলি গেল তার একটা জোড়া উপহার। এই জন্য ডালকোলাবাসীকে আমি শুভেচ্ছা জানাই। ডালকোলাবাসী আমাকে সহায়তা করেছে যে বিভিন্ন সময়ে আমরা যে এলাকার বিধায়ক হিসাবে যে বিভিন্ন সময় এজেন্সিকে চাপ দিয়েছি, চিঠি লিখেছি, আন্দোলন করেছি, তারই ফলস্বরূপ আজকে এই একটা পার্ট বাইপাসের খুলে গেল। কবে নাগাদ সম্পূর্ণ খোলা হবে? আমরা এজেন্সির সঙ্গে কথা বলছি যাতে খুব শীঘ্রই করতে পারি, তাহলে একদম জ্যাম মুক্ত ডালকোলা আমরা এই যে কালিমালিপ্ত আছে সেটাকে মিটাতে চাই। আমরা আন্তরিকভাবে এজেন্সির সঙ্গে কথা বলেছি, তাদেরকে সহায়তা করছি, উৎসাহিত করেছি, আপনারা কাজ করুন, কোনো অসুবিধা নাই, হেল্প লাগলে আমাদের বলুন, ওরাও অ্যাকসেপ্ট করেছেন।